এবার সৌদি আরবের কাছে $583 মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। মধ্যপ্রাচ্যে হুতিদের অনবরত আক্রমণে সমুদ্র সীমা অনিরাপদ হয়ে উঠেছে বলে দাবি মার্কিন মিত্রদের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই চুক্তির আওতায় সৌদিকে RE3A আকাশ নির্ভর নজরদারি ব্যবস্থা দেওয়া হবে। সৌদি আরব এছাড়াও বেশ কিছু বিমান কেনার প্রস্তাবও দিয়েছে যুক্তরাষ্ট্রকে। তাছাড়া GPS INS নিরাপত্তা ব্যবস্থা চাই রিয়াদ। গোয়েন্দা নজরদারির সরঞ্জাম দিয়েও যুক্তরাষ্ট্র থেকে কিনতে চেয়েছিল যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেশ। পেন্টাগন জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রনীতি অনুযায়ী যুক্তরাষ্ট্র সৌদি আরবের নজরদারি ব্যবস্থার উন্নয়নে অংশীদার হচ্ছে। বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদির পাশাপাশি বাইডেন প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের কাছেও $85 মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমতি দিয়েছে। এই চুক্তির আওতায় দেশটিকে রাডার সিস্টেম সরবরাহ করবে পেন্টাগন। তবে এখনও চুক্তি চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের সম্মতি লাগবে। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের এই অস্ত্র বিক্রি সৌদি ও আমিরাতের গুরুত্বপূর্ণ স্থাপনা ও উচ্চ মূল্যের বেসামরিক সম্পদকে রকেট ও আর্টিলারি হামলা থেকে সুরক্ষা দেবে। পেন্টাগন বলেছে, মধ্যপ্রাচ্যে আমিরাত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।